এটাকেও তোমাদের দেখতে হবে, যেটা তোমাদের বিশ্ব মর্যাদা। এই প্রতিষ্ঠান তোমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যাতে মান সম্মান আরো বাড়ে তাহলে সেটার জন্য চেষ্টা করতে হবে। যখন এই ইউনিভার্সিটির মান সম্মান বাড়বে বা এটা আরো ভালো মান রূপ নেবে, নর্থ সাউথে এখন বলে তদ্রূপ, তোমাদেরও যদি এরকম বলবে যখন, তখন তুমি যে একসময় এই ইউনিভার্সিটিতে পড়বা তখন কিন্তু তুমি গর্বের সঙ্গে এটা বলতে পারবা, আমি তোমাদের অনেক সময় নিলাম, আমাদের প্রধানমন্ত্রীর আবার ব্যস্ততা আছে, উনি চলে যাবে, ওনাকে আমি আবারও এখানে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, যারা আজকে আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য জনাব উজ্জ্বল বিকাশ চৌধুরী দত্ত স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃক আয়োজিত আজকে এই মনোরম সোনালী বিকেলে এই অনুষ্ঠানের সোনালী বিকেলের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লর্ডের ভাইস চ্যান্সেলর অফ দিস ইউনিভার্সিটি প্রফেসর নাজমুল করিম চৌধুরী এবং এই অনুষ্ঠানের বরেণ্য বিশেষ অতিথি বাংলাদেশের শিক্ষা আন্দোলনে এক বরেণ্য পথিকৃৎ এবং অনন্য শিক্ষাবিদ এবং বিদ্যোৎসাহী এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের প্রাজ্ঞ চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন, শেখ কবির হোসেন এবং এই মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং এই বিশ্ববিদ্যালয়ের ফরওয়ার্ড ভাইস চ্যান্সেলর অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডক্টর শরীফ এনামুল কবির, প্রফেসর শরীফ এনামুল কবির এবং এই অনুষ্ঠানে উপস্থিত লার্নেড মেম্বার অফ দি ফ্যাকাল্টি অফ দিস লার্নেড ইউনিভার্সিটি এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সর্বোপরি যাদের জন্যে আজকের এই অনুষ্ঠান, সেই নবীন কিশোর কিশোরী স্বাধীনতা সংগ্রাম শেষে এই বাংলাদেশ বলে একটা স্বাধীন দেশ তিনি উপহার দিয়েছেন, আজ তারই যোগ্য উত্তরসূরী তার তহিদা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক সময় আমাদেরকে তাচ্ছিল্য করে বলা হতো এটা বটমলেস বাস্কেট, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, কারণ আপনারা এই এই কিশোরা অনেকেই জানে না আমাদের দেশ 71 সালে আমরা যখন মুক্তিযুদ্ধ করছিলাম অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম তখন বিশ্ব মানে অনেক বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো আমাদের এই স্বাধীনতাকে চায়নি, তারা ইভেন তারা সপ্তম নৌঘর পর্যন্ত পাঠিয়েছিল আমাদের স্বাধীনতাকে ঠেকানোর জন্য, সেই সব দেশের ভূকুটিকে উপেক্ষা করে জাতির জনক এই দেশ শত মানে একটু বলে লক্ষ প্রাণের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে। রাজনীতির চালে বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য একটা প্রমাণহীন অভিযোগের ভিত্তিতে তাদের অর্থায়ন উজ্জ করে নিয়েছে, সেখানে সেই রকম একটি নাজুক অবস্থা থেকে নিজস্ব অর্থায়নে আমরা এই যে পদ্মা সেতু হচ্ছে বিশ্ব নির্মাণ যে প্রকৌশল নির্মাণ প্রকৌশলের আরেক অপার বিষয় ছয়টি সেতুর মতো অন্যতম হলো আমাদের এই পদ্মা সেতু এবং যেটা বলা হচ্ছে একটা মাইটি রিভার পদ্মা সেতু, পদ্মা সেতুটি নদীটি হচ্ছে একটি খরস্রোতা একটি নদী এবং সেই রকম একটি খরস্রোতা নগরী মানে নদীর উপর একটি অনুপম স্থাপত্যশৈলীর একটা নির্মাণ শৈলীর একটা প্রকৃষ্ট চলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই পদ্মা সেতু, সেটি নির্মাণ করছে আজকে আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যার হাতে। আমি এই আহ্বান রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ থেকে
সবাই শুভেচ্ছা জানাচ্ছে আমাদের বর্তমান শিক্ষার্থীরা। আমাদের কেবল তিনটি ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের নিয়ে নবীন পালন অনুষ্ঠান, আমাদের পরবর্তী আরেকটি নবীন পালন অনুষ্ঠান হবে। আজকে শুধু তিনটি ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের নিয়ে আজকে নবীন পালন অনুষ্ঠান। সবাইকে খুব সুশৃঙ্খল ভাবে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ করছি, সবাইকে খুব সুশৃঙ্খল ভাবে। যারা এখনো এই হলে উপস্থিত আছেন সেই সমস্ত ছাত্রছাত্রীবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি, আর যারা বিভিন্ন কারণে এর মধ্যে বের হয়ে গেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ধৈর্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন তাদেরকে এই পরিবারে পক্ষ থেকে পরিবারে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের বিভিন্ন অতিথিদের বক্তৃতা শুনেছেন, এই ধৈর্য একসময় পথ পাবেন। একটু চিন্তা করবেন আপনারা কি কথাগুলো বলেছেন। এটা সারমর্ম হলো এই যে বিশ্ববিদ্যালয়ে এসে শুধু পড়ালেখা শিখবেন তা নয়, এখানে অনেক কিছুই শিখছেন, কিন্তু তার মধ্যে যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনি নিজে কতটুকু শিখতে পেরেছেন। এটা নিজের চেষ্টা হোক, বই পড়ে হোক, শিক্ষকদের সাহায্যে হোক, অথবা আপনারই বন্ধুবান্ধব যেটা শরীফ এনামুল পরিবেশ সাহেব বলেছেন গ্রুপ ডিসকাশন, এখানকার কালচারে সেটাই করতে হবে। আমাদের শিক্ষকরা উনি যেটা মেনশন করেছিলেন অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে একটা কথাই আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো আলটিমেট এন্ড রেজাল্ট হলো আপনি কতটুকু শিখতে পেরেছেন। আমরা পদ্ধতিগুলো আপনাদেরকে সাহায্য করতে চেষ্টা করব, পদ্ধতিগুলো দিয়ে আপনাদের কনসাল্টিং আওয়ার্স হিসেবে দেবে। আপনারা যারা কোনো ডিফিকাল্টি ফেস করেন ক্লাসে পরবর্তীকালে সেই আওয়ারে অফিস আওয়ারে শিক্ষকদের সাথে আলাপ করতে পারবেন, এবং তবে সেটা আপনাদের আগ্রহ থাকতে হবে, আর যদি সেই আগ্রহ থাকে তাহলেই আমাদের অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং আপনাদের ভবিষ্যৎ সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন সেখানে আপনারা উপনীত হতে পারবেন। এটা প্রমাণ এক সময় জেনারেশন যখন যাবে আপনাদের মতো কেউ কেউ এই সমস্ত চেয়ারে বসতে পারবে, এটা বিজনেস লিডার হিসাবে বসেন অথবা এখানে গেস্ট হয়ে আসেন, অথবা আপনাদের মতো লোকজনই এই বিশ্ববিদ্যালয় অ্যালামনি হয়ে এই বিশ্ববিদ্যালয়কে সাহায্য করতে আসবেন বড় বড় জায়গা থেকে, তখন আপনারাই আমাদের জায়গাগুলো গ্রহণ করতে পারবেন। পড়ালেখা করতে গেলে আপনাদের একটাই খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনারা কতটুকু মনোনিবেশ করছেন, এবং এটা একটা টার্গেট রাখতে হয়। সব টার্গেট কিন্তু আমি যে অবস্থানে এখন আছি আমি তো আপনাদের মতো অবস্থানে থেকে সেটা চিন্তা করতে পারিনি, কিন্তু একটা চিন্তা করতে পেরেছি, যদি আমি পড়ালেখা ভালোভাবে করি এবং জীবনে যদি আমি খাটতে পারি তাহলে জীবনে একখানে না একখানে প্রতিষ্ঠিত হব। ভালো বিশ্ববিদ্যালয় কোয়ালিটি এডুকেশনের কথা বলেছে চেয়ারম্যান সাহেব, বলেছেন আমাদের ট্রাস্টি বোর্ডের আমাদের যিনি সেক্রেটারি ইউনিভার্সিটি দেখেন উনি বলেছেন এবং অন্যান্য সবাই বলেছেন, চিফ গেস্ট বলেছেন, বিশেষ করে শরীফ এনামুল কবির সাহেব বলেছেন। উনি এখন যদিও পাবলিক সার্ভিস কমিশনে, উনি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেখানকার অধ্যাপক ছিলেন, সেখানকার উপাচার্য ছিলেন, ডিসি ছিলেন, উনি দেশ বিদেশে ঘুরেছেন। মনোনিবেশ করা পড়ালেখায় এটা উচ্চ খেয়াল রাখবেন। কোয়ালিটি এডুকেশন আমাদের শিক্ষকরা জানেন আপনি যেভাবে পড়ালেখা করবেন ওনারা সেইভাবে গ্রেড নিয়ে এখানে যাবে। আমরা জীবনে যত জায়গায় গিয়েছি কোনো কিছু পড়ালেখাই বৃথা যায়নি, দেশ বিদেশে আপনার অপরচুনিটি অনেক যদি আপনি শিখতে পারেন। আমাদের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলেছে
যে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনো তফাত নেই। আমি ওনাদের ওখানে ভাইবা নিতে যাই, আমি জানি যারা ভালো করে। একবার একটা ছাত্র পেয়েছিলাম চিটং একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এবং উনি ফরেন সার্ভিস পেয়েছেন, বোর্ড এত সন্তুষ্ট হয়েছেন যে উনি 80% মার্ক পেয়েছেন। আমি আশা করছি উনি সার্ভিস পেয়েছেন। সো শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেখানে যাওয়া যায়, প্রাইভেট সেক্টরে যাওয়া যায়, বিজনেসের মালিক হওয়া যায়, এন্টারপ্রিনারশিপ যদি আপনি ডেভেলপ করতে পারেন, আপনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন, যেগুলোকে আমরা বিভিন্ন কর্পোরেট লেভেল অর্গানাইজেশন বলি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, যদি নিজকে উপযুক্ত করতে পারেন তাহলে অনেক বেতনে চাকরি করতে পারবেন, অনেক সম্মানের জায়গায় যেতে পারবেন। এগুলাকে মনে রেখে যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনাদের মাতা পিতা মুখ উজ্জ্বল করার চেষ্টা করবেন, তাতে করে আপনারাও জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হবেন, এটাই আমাদের আশা। সেই আশা রেখে আজকে আপনারা যারা ধৈর্য ধরে এখানে এসেছেন, বিশেষ করে নবীনবরণ, আমরা বলে থাকি, অরিয়েন্টেশন বলে থাকি, ডিন সাহেবরা আপনাদের বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিছু কথাবার্তা বলেছে, এগুলো ভবিষ্যতে আরও জানতে পারবেন। যখনই প্রয়োজন হবে শিক্ষকদেরকে যোগাযোগ করবেন, আমাদের এখানে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। এরপরে যদি প্রয়োজন হয় আপনারা ডিন সাহেবদের কাছে যাবেন, তারপরে যদি প্রয়োজন হয় আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে, যে যখন আসতে চান আসতে পারবে। শুধু ব্যস্ততার সময় হয়তো সময় হবে না, তবে আপনারা যোগাযোগ করে আসলে আপনাদেরকে আমি সময় দেবো, এইটুকু আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা আশা করি আপনারা এই বিশ্ববিদ্যালয়ে আগামী 2-4 বছর যে যতদিন থাকেন, আপনারা এখানের অবস্থান আপনাদের অত্যন্ত শান্তিময় এবং সুখময় হোক, সে আশা করে আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আরও দেখা হবে আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে ইংরেজি বিভাগের ছাত্র প্রণব এবং ছাত্রী পাপু। Thank you.
আর চাইলে কোনো কনসেপ্ট নিতে পারো